তাকে দেখাটাও ইবাদত, ওলামাদের জিয়ারত করাটাও ইবাদত। সাধারণ মানুষদেরকে ওলামাদের থেকে কাটার একটা ভালো মানে পরিকল্পনা। আপনাদের কাছে অনুরোধ যে আপনারা জানেন যে নামাজের আগে সাতটা শর্ত আছে, সেই সাতটা শর্তের মধ্যে যেমন জায়গা পাক হওয়া, শরীর পাক হওয়া, পোশাক পাক হওয়া, সকল থাকা, এটা নামাজের জন্য ফরজ। তো জায়গা পাক, শরীর পাক, কাপড় পাক, সকল ঢাক চারটে, আর নামাজের সময় হওয়াটা এটা নামাজের জন্য শর্ত। প্রত্যেকটা নামাজের টাইম রয়েছে, সেই টাইমে সে নামাজ পড়তে হবে। তো নামাজের সময় হওয়াটা, সেই সময় নামাজ পড়াটা হলো ফরজ, নামাজের সময় হওয়াটাও ফরজ। এখন আপনি আসর নামাজ পড়লেন, আসর নামাজ হবে না, এখন ফজর নামাজ পড়লে কাজা হবে, ফজরের পর ফজর নামাজ হয়ে গেছে, কিন্তু সেটা আদা হবে না, এটা কাজা হবে। তো মেরে ভাই দোস্ত বুজুর্গ, প্রতিদিন নামাজের সময় হওয়াটা যে ফরজ, কিবলা মুখ হওয়া নিয়ত করা ফরজ। তো আব্দুল জামান, আপনার আমার আকা মাওলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি দুনিয়াতে এসেছিলেন, তিনি এসে একই দাওয়াত দিয়ে গেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। হে দুনিয়ার মানুষ, তোমরা ওই কিনা আমি পাথরের উপর দাঁড়িয়ে হাকিকি বলে মেনে নাও যে আল্লাহ ছাড়া আর কি, আল্লাহ ছাড়া আর মাবুদে হাকিকি কেউ নেই, আল্লাহই হলেন একমাত্র ইবাদতের লায়ক, আল্লাহর পাক জাত, আল্লাহকে তোমরা মাবুদ বলে মেনে নাও, তাহলে আল্লাহ তাআলা তোমাদের কামিয়াবি দান করবে। যে মানুষরা তার কথার উপরে ঈমান এনে, তার কথার উপরে বিশ্বাস করে, তার আনিত দিন অনুযায়ী জীবনযাপন করেছেন, আল্লাহ তাআলা তাদের দুনিয়াতে কামিয়াব করে দেখে দিয়েছেন। আর যারা তার হুকুম অমান্য করেছে, আল্লাহ তাআলা তাদের দুনিয়াতেও নাকাম করেছেন, আর আখেরাতেও তারা নাকাম হবে। এই জন্য দোস্ত, শুরুতেই আমরা কলেমাত পড়ার মাধ্যমে যে কথা বলেছি যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ফাঁকা থেকে ওই দিয়ে যত বাহাদুর গো আসে জল জল সবজু বা